Urbau, pre? Ini kuda dapat disturb nak agak. Eh, buat apa sih kuda? Kukur itu dor. Cepat uteh sah. Kundi gelo? Kundi. Niche sah. Anjir, buat apa? কেমন আছো তুমি? আজকে আমি আমার বাড়ি থেকে খুব কাছে একটি গ্রামে ঘুরতে এসেছি। তো এখানে এসে আমি একটা চমৎকার একটি প্রাণী দেখলাম, যেটা আমাদের এখানে খুব কম দেখা যায়। প্রাণীটিকে একটা কুকুর তাড়া করে নিয়ে গেল। এটি হচ্ছে হনুমান। আমার সঙ্গে যে আছে সে একটু বলবে এটা কি হনুমান, একটু বলবে? এটি মুখ পোড়া হনুমান। মুখ পোড়া হনুমান। তো এই হনুমানটি আগেও আমি দেখেছি এলাকাতে, বিশেষ করে যখন হচ্ছে আম কাঁঠালের সিজন থাকে, এই টাইমটাতে হচ্ছে আমের ট্রাকে করে ওরা চলে আসে, আম বা কাঁঠালের ট্রাকে করে, সাতক্ষীরার অথবা মানে যশোর এই সব অঞ্চল থেকে। তো আমাদের এই অঞ্চলে হনুমান সচরাচর দেখা যায় না। তো আজকে দেখে কিন্তু মানে খুবই ভালো লাগলো, আমি একেবারে অবাক হয়ে গেছি যে আমাদের এখানে লোকালয় এভাবে উন্মুক্তভাবে হনুমান ঘুরে বেড়াচ্ছে। তো কিছুদিন আগেও এই হনুমানটি সম্ভবত এসেছিল এই এলাকাতে, পাশের একটি গ্রামে। তো তখন আমি ফেসবুকে দেখেছিলাম যে অনেকেই হনুমানটিকে খাবার দিয়েছিল। তো আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আমার, সেটি হচ্ছে যদি এরকম কোনো আনকমন মানে যেসব প্রাণী আমরা সচরাচর দেখি না, এই ধরনের কোনো প্রাণী আসে, তাহলে সেটিকে আপনারা অবশ্যই মানে যত্ন করবেন, তার যে আতিথেয়তা সেটা তাকে অবশ্যই প্রদান করবেন, ওকে ডিস্টার্ব করবেন না খাবার দিলেন। কারণ এখানে ওরা এসে কিন্তু খাবারের খুব মানে সংকটে পড়ে যায়, এখানে আম বা কাঁঠালের গাছ তেমন একটা পাওয়া যায় না। তো হনুমানটি আমার কাছে খুবই ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন।